हेलो स्टूडेंट, वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा, तुम्हारा जरा 2021 माध्यमिक परीक्षा देवे तुम्हारे नतून सिलेबस अनुजाई, अर्थात तुम्हारे नतून 2021 माध्यमिक परीक्षार्थी जो नतून सिलेबस बैरिए से ही नतून सिलेबस अनुजाई तुम्हारे लाइफ साइंस और साइंस तैरि करी। तो प्रथम जो चैप्टर हमें तुम्हारे जो जो टार्गेटर पर वीडियो कर लाइफ साइंसेस से कि प्रत्येक चैप्टर हमें टॉपिक मैं टेक्सट बुक थे कोगुलो गुरुत्वपूर्ण कोगुलो गुरुत्वपूर्ण ना से हिसाब तुम्हारा दाग दिए देव मार्क कर देव ये सजेशन कर देव। तपर टोटाल तुम्हारे लाइफ साइंस तीनटे चैप्टर जो परीक्षा है ये तीनटे चैप्टर सजेशन कमप्लीट हो गए प्रत्येक चैप्टर प्रथम तो हमारे तुम्हारा गुरुत्वपूर्ण विषयगुलो बोई थेके पढ़े नेबे पढ़ा हो गए तपर एखान की प्रश्न होते तपर प्रश्न उत्तर पर प्रश्न पर एक वीडियो करब। ओके, तेल आज के शुरू क्यों करब ए प्रथम चैप्टार जो सजेशनगुल आगू आलोचना करब। तो आलोचना शुरू करार आगे तुम्हारे का रिक्वेस्ट आज तुम्हारा जो एखो पर्त साइंस बीटा चैनल सबसक्राइब ना करो अवश्य चैनल सबसक्राइब कर पाशे बेल आइकन प्रेस कर। साइंस बीटा चैनल क्लास 10 to 12 फिजिक्स केमिस्ट्री मैथामेटिक्स वेस्ट बेंगल सिलेबस आछे सेई सिलेबस अनुजाई वीडियो आपलोड करा हय। अलरेडी क्लास 10 एर फिजिकल साइंसेर समस्त चैप्टार वीडियो आपलोड करा आछे तोमरा प्लेलिस्टे गिये देखे नेबे। ओके, ताहले आमरा प्रथम चैप्टार आलोचना करब। देखो प्रथम चैप्टारटा कि आछे देखे नाओ, जे जीव जगतेर समन्वय ओ नियंत्रण ओ समन्वय। देखे नाओ जीव जगतेर नियंत्रण ओ समन्वय এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যে তিনটে চ্যাপ্টার আছে তার মধ্যে সবথেকে বড় চ্যাপ্টার হচ্ছে প্রথম চ্যাপ্টারটাই। সো এর প্রথম চ্যাপ্টারে আমরা দুটো ভিডিও করতে হবে তবে তোমাদের কমপ্লিট হবে, একটা ভিডিওতে কমপ্লিট হবে না। তো দেখো না এখানে যে অ্যাকচুয়ালি তুমি প্রথম চ্যাপ্টারকে একটা চ্যাপ্টার ভেবো না পাঁচটা চ্যাপ্টার ভেবো, তাহলে কি তোমাদের খুব ভাগ করা এই হয়ে যাবে। তাহলে এখানটাই যে তোমাদের প্রথম চ্যাপ্টার আছে এইটা অলরেডি পাঁচটা চ্যাপ্টার। ওকে, 1, 2, 3, 4, 5 1A, 1B, 1C, 1D, 1E। ओके, ये टोटल पाँचटा चैप्टर। ओके, तेल प्रथम चैप्टार मध्य यहाँ धरते एक यूनिट धरते ये एक यूनिट ये माथा भेबे ने जाए प्रत्येक आलदा चैप्टार मैं एक शेष मैं एक चैप्टार शेष 1B शेष मान हे द्वितीय चैप्टार शेष 1C शेष मैं तृतीय चैप्टार शेष ये तुम ये पाँचटा चैप्टार धरना तेल खूब सुविधा हो जाए। तो मैं ये हमें चैप्टार धरब। ओके, তাহলে আমার ব্রেনকে এইটা আমি বোঝাবো আগে, আমি মন থেকে ব্রেন থেকে আগে এইটা ভেবে যে এইটা এত বড় একটা চ্যাপ্টার নয়, এটা অ্যাকচুয়ালি পাঁচটা চ্যাপ্টার। কারণ যখন তুমি একটা চ্যাপ্টার ভাবে তো এত বড় ভাস্ট একটা বিষয়টা তুমি কী করে শেষ করবে, ব্রেনে রাখতে পারবে না ব্যাপারটাকে যে এটা কী করাবে এইটার মধ্যে কী আছে। সেই জন্য আমি যদি একটু পার্ট বাই পার্ট আলাদা করে ভেঙে দিই যে এইটা আমার পাঁচটা চ্যাপ্টার, এটা একটা আলাদা চ্যাপ্টার, এটা একটা আলাদা চ্যাপ্টার, এটা একটা আলাদা চ্যাপ্টার, তাহলে এখানে টোটাল কটা চ্যাপ্টার হলো, তার দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তো টোটাল আমাকে সাতটা চ্যাপ্টার আগে দুটোটা মিলিয়ে আর এখানে পাঁচটা মিলিয়ে টোটাল সাতটা চ্যাপ্টার আছে। তার মধ্যে আমি প্রথম চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে 1A যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে আমার প্রথম চ্যাপ্টার কমপ্লিট, 1B যখন কমপ্লিট হয়ে যাবে আমার দ্বিতীয় চ্যাপ্টার কমপ্লিট। তাহলে এই একটা দুটো চ্যাপ্টার যখন তোমার কমপ্লিট হয়ে যাবে না তখন তোমার নিজে থেকেই ভালো লাগে যে আমি দুটো চ্যাপ্টার কমপ্লিট করতে পেরেছি। কিন্তু যখন তুমি প্রত্যেকটা পাঁচটাকে একসঙ্গে ভাববে তখন তোমার জন্য এই প্রথম চ্যাপ্টারটা বিশাল টাফ হয়ে যাবে। সেই জন্য আমরা পার্ট বাই পার্ট এক একটা চ্যাপ্টারগুলো শেষ করার চেষ্টা করব। তাহলে আমরা টোটাল কি বললাম, তাহলে এটা আমার ব্রেনের মধ্যে রাখতে কনসেপ্ট করতে হবে কি যে আমার এখানে প্রথম চ্যাপ্টার একটা চ্যাপ্টার না একটা ইউনিট। ওকে, এটা হচ্ছে একটা ইউনিট, এই ইউনিটের মধ্যে পাঁচটা চ্যাপ্টার আছে, এই পাঁচটা চ্যাপ্টারকে আমার আলাদা করে সাজেশন করতে হবে। ওকে, তাহলে আমি প্রথম যে চ্যাপ্টারটার নাম বলবো সেটা কি দেখে নাও। প্রথম যেটা আলোচনা করব যে 1A। ওকে, 1A, 1A তে কী আছে, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম চ্যাপ্টার। তাহলে 1A চ্যাপ্টারটার নাম কি, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান। তোমরা বইটা অবশ্যই কাছে রাখবে, বই কাছে রেখে মার্ক করবে, খাতা অবশ্যই সঙ্গে রাখবে, তো আমি যেগুলো যেগুলো বলো সেই হিসাবে তোমরা মার্ক করবে। আর তোমাদের যেই টেক্সট বুক অনুযায়ী আমি বলছি সেটা যে বাণী সংসদের দেখবে, লাইফ সায়েন্সের বাণী সংসদের বই আছে সেই বই হিসাবে বলছি। তোমার যদি বাণী সংসদের বই না থাকে অন্য বই থাকলে কোনো সমস্যা নেই, আমি টপিকগুলোর নাম বলে দেবো সেই হিসাবে তোমরা দাগ দেবে। তাহলে প্রথম চ্যাপ্টারটা আমার কাছে, আমি ফার্স্ট চ্যাপ্টারটা যেটা আলোচনা করবো সেই চ্যাপ্টার নাম কী হচ্ছে, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান। ওকে, তাহলে এর মধ্যে আমাকে কী পড়তে হবে দেখে না, প্রথম যে সংজ্ঞাটা আছে দেখে নাও, সংবেদনশীলতা সংজ্ঞা, সংবেদনশীলতা কাকে বলে, তাহলে এইটাকে মার্ক করে নাও, এটা দাগ দিলে এই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। ওকে, নেক্সট এরপরে আমরা কী পড়বো, নেক্সট দেখে নাও কী আছে, জেনে রাখো। ওকে, জেনে রাখো বলে যে পয়েন্টগুলো দিয়ে দেখে নাও, এই পয়েন্টগুলো একটু দেখতে হবে কী আছে দেখে নাও, উদ্দীপনার গাছেদের সারা প্রদান নির্দিষ্ট কতকগুলির পথে হয় কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এই বাধ্যকতা নেই।
তারপর দ্বিতীয় দিন ভলভক্স ক্লামাইডোমোনাস নামক উদ্ভিদ জলের মাধ্যমে স্থানান্তরিত হয়, তারপরে মস ফার্নের শুক্রাণু জলের মাধ্যমে স্থানান্তরিত হয়। এই পয়েন্টগুলো কিছু জেনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউ বা এক নম্বর কোশ্চেনে দিয়ে দেয়। ওকে, তাহলে জেনে রাখো বিষয়টা, তাহলে কী বললে সংবেদনশীলতার সংজ্ঞাটা দাগ দাও, তা জেনে রাখো সবটাই দাগ দিয়ে দাও। নেক্সট তাহলে আমাদের কী পড়তে হবে, নেক্সট দেখো, নেক্সট আছে লজ্জাবতী, বনছাড়াল, এইগুলো একটু দু তিনবার রিডিং পড়তে হবে। রসস্ফীতি চলন যেটা আছে এটা তোমরা একটু দুইবার রিডিং পড়তে হবে, মুখস্থ অত প্রয়োজন নেই, এটা দু তিনবার রিডিং পড়ে নেবে একটু, ঠিক আছে। তারপরে দেখানো এখানে আছে যে পরীক্ষাটা আছে, দেখানো আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কার, এটা পড়তে হবে না, এটা কোনো প্রয়োজন নেই, পরীক্ষা আসবে না। তোমার যদি মনে হয় জানার জন্য এবার রিডিং পড়ে নিতে পারো, গল্প আকারে ব্যাপারটা বুঝতে পারো, কিন্তু গুরুত্বপূর্ণ নয় এটা। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো তোমাদের সেটা হচ্ছে কি, দেখবে চলনের সংজ্ঞা, চলনের সংজ্ঞা, ওকে, চলনের সংজ্ঞাটা তোমাকে দেখতে হবে। তারপরে কী হচ্ছে দেখানো গমনের সংজ্ঞা, চলনের সংজ্ঞা, গমনের সংজ্ঞা অবশ্যই মুখস্থ করতে হবে তোমাকে। তারপরে দেখানো কী আছে উদ্ভিদের চলনের প্রকারভেদ, উদ্ভিদের কত রকম চলন হয় তার প্রকারভেদটা সেটা অবশ্যই দাগ দেবে তোমরা। তারপরে সামগ্রিক চলন বা গমন, সামগ্রিক চলন বা গমন এইটাতে দাগ দাও। তারপরে দেখানো ট্যাকটিক চলন, ট্যাকটিক চলনের সংজ্ঞা এইটা দাগ দাও। তারপরে ফটো ট্যাকটিক চলন এইটাও দাগ দাও। ওকে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। আমি আবার বলছি তোমাদের এই পাঁচটা যে পার্ট আছে এইটাকে একটা চ্যাপ্টার হয়েও না, একটা চ্যাপ্টার হবে, একটা এক একটা করে চ্যাপ্টার ভাবে হবে, খুব সহজেই তুমি এগুলো করতে পারবে। তাহলে আমি একটা চ্যাপ্টারই আলোচনা করছি এখন। তাহলে কি যে ট্যাকটিক চলনের সংজ্ঞা এইটা দাগ দাও ভালো করে। ফটো ট্যাকটিক চলন কাকে বলে প্রশ্ন আকারও লিখে নিতে পারো, এগুলো ফটো ট্যাকটিক চলন কাকে বলে। নেক্সট হচ্ছে কি বক্রচলন বা গমন, ওকে, বক্রচলন বা গমন, ওকে, এর মধ্যে দেখো আবিষ্ট চলন আছে, আবিষ্ট চলন কাকে বলে সেটা দেখে নেবে, এর সংজ্ঞাটা, ওকে, আবিষ্ট চলনের শুধু সংজ্ঞাটা দেখবে। তারপরে পাশে দেখে না ছোট্ট করে যে চৌকো বক্সে আছে স্বতঃস্ফূর্ত, ওকে, প্রোটোপ্লাজমীয় চলন দেখা যায় পাতা শ্যাওলা গাছের ও কুমড়ো কাণ্ডের রোমের কোষে, এই পয়েন্টটা একটু মুখস্থ করে নেবে, এখান থেকে শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। ওকে, তারপর নেক্সট কোনটা পড়তে হবে দেখে নেবে, নেক্সট হচ্ছে কি ফটোট্রপিক বা আলোকবর্তী চলন, এর সংজ্ঞাটা, ফটোট্রপিক চলন কাকে বলে, এর সংজ্ঞাটা শুধু পড়ে নেবে, বাদ বাকি যে লেখা আছে এগুলো অত দেখতে হবে না, জাস্ট একবার শুধু রিডিং পড়ে নেবে, যে এটা মুখস্থ করতে হবে, এটা লিখতে হবে এই আকারে নয়, শুধু একবার রিডিং পড়ে নেবে, তাহলে কি টোটালটা একবার কমপ্লিট একবার হয়ে যাবে, কিন্তু যেইগুলো দাগ দিতে বলছে সেইগুলো ভালো করে মুখস্থ করবে। নেক্সট দেখো হাইড্রোট্রপিক চলন, ওকে, হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তীয় চলন, জলবৃত্তীয় চলন এর সংজ্ঞাটা কী, এর সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। ওকে, তাহলে নেক্সট দেখো কী আছে তারপরে, তাহলে এখানে শুধু আমরা সংজ্ঞাটা পড়বো, সেটা হচ্ছে কী হাইড্রোট্রপিক বা জলবৃত্তীয় চলন, এর সংজ্ঞাটা শুধু পড়বো। তারপরে দেখানো কী আছে তারপরে পেজে, চার নম্বর পেজে চলে আসো, চার নম্বর পেজে আছে দেখানো জিওট্রপিক বা অভিকর্ষ বৃত্তীয় চলন, জিওট্রপিক বা অভিকর্ষ বৃত্তীয় চলনের শুধু সংজ্ঞাটা, ওকে, এখানে শুধু আমরা সংজ্ঞাটা পড়বো আর কিছু পড়বো না। বাদ বাকি যে উদাহরণ দিয়েছে এটা মটর গাছের, মটর দিয়ে বা ছোলা দিয়ে, এগুলো দেখতে হবে না বা এগুলো মুখস্থ করতে হবে না। রিডিং আওয়ার পড়তে পারো, রিডিং আওয়ার পড়ে নিয়ে ব্যাপারটাকে একটু বুঝে নিতে পারো, কিন্তু মুখস্থ করতে হবে এরকম করে দরকার নেই। নেক্সট বি দেখো ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন, ন্যাস্টিক চলন, ন্যাস্টিক চলনের সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করবে। আর উদাহরণ যেই সংজ্ঞাগুলো আমি বারবার বলছি না, এই যে সংজ্ঞা আছে ট্রপিক চলন, এই চলন, এই সংজ্ঞা পড়বে, আর এর সঙ্গে দুটো করে উদাহরণ নাম, দুটো নাম মনে রাখবে যে কার কার দেখা যায়, দুটো করে নাম, তোমাদের অনেক কটা বইয়ের নাম দেওয়া আছে, শুধু দুটোর নাম মুখস্থ করবে, তাহলে কী হবে একটু কমপ্লিট তোমার ব্যাপারটা হয়ে যাবে, যে উদাহরণ দাও তাহলে তুমি দুটো নাম লিখে দেবে, একটা চায় আমি সেই জন্য দুটো মুখস্থ করতে বললাম, তা বাই চান্স একটা ভুলে যাবে একটা মনে থাকবে। ওকে, নেক্সট কী দেখানো, নেক্সট এটা পড়বে সেটা হচ্ছে কি ফটোন্যাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন, ফটোন্যাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন, সংজ্ঞাটা পড়বে, ওকে, এর সংজ্ঞাটা শুধু পড়ে নেবে, আর উদাহরণ, সংজ্ঞা আর উদাহরণ, বারবার বলছি সংজ্ঞা আর উদাহরণ, এর বাইরে কিছু পড়তে হবে না, শুধু সংজ্ঞা পড়বে আর উদাহরণ পড়বে। নেক্সট দেখানো কী আছে পাঁচ নম্বর পাতায়, পাঁচ নম্বর পাতায় চলে আসো, সেটা কী আছে দেখানো থার্মোন্যাস্টিক চলন বা তাপব্যাপ্তি চলন, থার্মোন্যাস্টিক চলন বা তাপব্যাপ্তি চলন, শুধু সংজ্ঞা আর উদাহরণ, সংজ্ঞা আর উদাহরণ। নেক্সট হচ্ছে কী দেখানো সে যে সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন, সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন, এরও সংজ্ঞা আর উদাহরণ, দুটো করে উদাহরণ আর সংজ্ঞাটা। ওকে, দরকার পরে তুমি একটা খাতা লিখো শুধু সংজ্ঞা, কার কার সংজ্ঞা মুখস্থ করতে হবে, সংজ্ঞার আগে সব প্রশ্ন লিখে ফেললে প্রত্যেকটা সংজ্ঞা মুখস্থ করতে থাকো। নেক্সট দেখে নাও, তাহলে এটা হয়ে গেল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কেমোনাস্টিক চলন বা রাসায়নিক ব্যাপ্তি চলন,
এরও সংজ্ঞা আর উদাহরণ, ব্যাস আর কিছু নয়। নেক্সট দেখে নাই এবারে কি, যেটা এখানে গুরুত্বপূর্ণ আছে এটা যে বৈশিষ্ট্য, ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন, এই তিনটের যে বৈশিষ্ট্য আছে পার্থক্য আকারে দেওয়া আছে, এই পার্থক্যটা করে নেবে। দেখে নাও, তার চ্যাপ্টারটা খুবই ছোটো ছিল, ব্যাস একটা চ্যাপ্টার আমার কমপ্লিট। তাহলে দেখে নাও খুব কষ্ট নাই, এই তুমি সবসময় বলছি যখন পড়তে বসবে একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করবো আজকে, আজকে সারাদিন আমার যদি আমার রুটিনটা সে যে এইভাবে আমি পড়বো আজকে সারাদিন, লাইফ সায়েন্স পড়বো, ম্যাথামেটিক্স পড়বো, ভৌত বিজ্ঞান পড়বো, যেমন আমার এ থাকবে, তার মধ্যে আমার ভাবতে হবে কি এই এই যে জীব জগতের নিয়ন্ত্রণ সমন্বয় এই চ্যাপ্টার শেষ করবো, এইটা ব্রেনের মধ্যে রেখো না, আমি শুধু এই ওয়ান এ চ্যাপ্টারটা শেষ করবো একটা চ্যাপ্টার। তাহলে এইভাবে দেখো অনেক হালকা ফিল করবে, আমি বলছি তুমি যদি এটা অ্যাপ্লাই করো এইভাবে চিন্তাভাবনা করে পড়ো, দেখবে লাইফ সায়েন্স আর কঠিন লাগবে না, বিশেষ করে প্রথম চ্যাপ্টার যে এত বড় হিউজ একটা সিলেবাস সেটা তোমাকে আর কঠিন মনে হবে না যদি এক একটা ইউনিট করে ভাগ করে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথম চ্যাপ্টারটা আলোচনা কমপ্লিট আমাদের হয়ে গেল। তাহলে মেন ছিল কি ট্রপিক চলন, ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, এদের বৈশিষ্ট্য আকারে যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্য পড়বো, আর যাবতীয় যে সংজ্ঞাগুলো আলোচনা করলাম সেই সংজ্ঞাগুলো পড়বো আর উদাহরণ দুটো করে মুখস্থ রাখবো, ব্যাস কমপ্লিট। তাহলে আমার ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট, দেখে নাও খুব সহজ হয়ে গেলো, তাহলে প্রথম চ্যাপ্টার কমপ্লিট। নেক্সট দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার আমার কী আছে দেখে নাও, এখানে দ্বিতীয় চ্যাপ্টার আছে কি, দ্বিতীয় চ্যাপ্টার আছে উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন, উদ্ভিদের সারা প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর চ্যাপ্টার। ওকে, তা দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে আমি কী কী পড়বো দেখে নাও, দ্বিতীয় নম্বর চ্যাপ্টারটা আমার আছে উদ্ভিদে, দেখে নাও প্রথম আছে করে আমরা একটা হরমোন কাকে বলে সেই সংজ্ঞাটা পুরো মুখস্থ করবো, প্রথম কি হরমোন কাকে বলে, যে তোমাদের দেখে সংজ্ঞা আকারে দেওয়া আছে যেটা ওটাকে দাগ দিয়ে নাও, হরমোন আমরা মুখস্থ করে নেবো। তারপরে কি দেখে নাও, তারপরে হচ্ছে কি হরমোন, দুই প্রকার উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, তাহলে উদ্ভিদ হরমোন কাকে বলে সংজ্ঞা মুখস্থ করো, উদ্ভিদ হরমোন কাকে বলে, তারপরে যে দেখে নাও হরমোন কাকে বলে সংজ্ঞা দেওয়ার পর নিচে লেখাগুলো আছে একটু পড়ে নেবে, মুখস্থ করতে বলছি না আমি, জাস্ট একবার পড়ে নেবে, পড়লে দেখবে লাভ আছে ক্ষতি হবে না, একবার পড়ে নেবে একবার, তো এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক রাখবে না, একবার পড়ে নেবে, কিন্তু মুখস্থ যেগুলো করতে হবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, আর যেগুলো সেগুলো দাগ দিয়ে দেবে তুমি। নেক্সট কি উদ্ভিদ হরমোনের সংজ্ঞা, উদ্ভিদ হরমোন কাকে বলে সেইটা সংজ্ঞা মুখস্থ করবে। নেক্সট তাহলে এর উদাহরণটা দেখে নেবে, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, উৎস, পরিবহনের ধরন, কাজ আর পরিণতি, দরকার পড়ে কাজটা দুটো কাজ মুখস্থ করবে। ওকে, কাজ যদি বেশি মুখস্থ করতে সমস্যা হয়, আরও অনেক কিছু আছে হরমোনের কাজগুলো, দুটো কাজ করে মুখস্থ করে দুটো বা তিনটে করে ব্যাস হয়ে যাবে। নেক্সট তাহলে আমরা বুঝলাম এটা, তো উদ্ভিদ হরমোনের শ্রেণী বিভাগ, উদ্ভিদ হরমোন কয় প্রকার আছে দেখে নাও, এখানে এখানে কী কী বলা আছে, প্রাকৃতিক, প্রাকৃতিক আছে, কৃত্রিম আছে আর কি প্রকল্পিত হরমোন, প্রাকৃতিক, কৃত্রিম আর প্রকল্পিত। তো নেক্সট উদ্ভিদ হরমোনের উৎস, ওকে এখানে মধ্যে এখানে একটা দেখে নেবে, উদ্ভিদ হরমোনের প্রকারভেদ, উদ্ভিদ হরমোনের যে প্রকারভেদ যেখানে লেখা আছে দেখে নাও, উদ্ভিদ হরমোনের কী আছে দেখে নাও, অক্সিন, ওকে অক্সিন, অক্সিনের সংজ্ঞা পড়বে, তারপর যে কী এর উৎপত্তি স্থল, রাসায়নিক উপাদান আর বৈশিষ্ট্য, এখান থেকে বৈশিষ্ট্য দু তিনটা মুখস্থ করে নেবে, আর বাদ বাকি যেটা উৎপত্তি স্থল এইগুলো একটু দু একবার রিডিং পড়বে, আর রাসায়নিক উপাদান এটা একটু দেখে নেবে। ওকে তাহলে এটা করে নেবে, আর পাশে দেখানে লেখা আছে একটা রাসায়নিক দূত, দেখে জেনে রাখো, জেনে রাখো যে রাসায়নিক দূত, এইটা একটু পড়ে নেবে। নেক্সট এখানে পরবর্তী পরের পেজটা চলে আসো, পেজ নাম্বার 7, সেখানে দেখুন কার্যবলী, যে অক্সিজেনের কার্যবলী আছে সেই কার্যবলীটা দেখে নেবে একটু। তারপরে যে কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি, এইটা একটু দেখবে। ওকে, কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি, কম ঘনত্বের মূলের বৃদ্ধি ঘটানো, ওকে এই কাজগুলো হচ্ছে, ওকে কম ঘনত্বের মূলের বৃদ্ধি ঘটানো, ফলের বৃদ্ধি, ওকে এইটা পড়বে। তারপর নেক্সট হচ্ছে কি ট্রপিক চলন নিয়ন্ত্রণ, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ আছে, জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ আছে, তারপরে এটা গেল অক্সিজেন গেল। নেক্সট হচ্ছে কি জিব্রেলিন, জিব্রেলিন দেখে না, উদ্ভিদ হরমোন কটা আছে দেখে না, এখানে লেখা আছে অক্সিজেন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, ওকে এই তিনটে আছে। তাহলে আমরা প্রথমে অক্সিজেনটা বললাম, নেক্সট হচ্ছে কি জিব্রেলিন, জিব্রেলিনের দেখে সংজ্ঞাটা পড়ে নেবে, জিব্রেলিন কাকে বলে সংজ্ঞাটা পড়ে নেবে। তারপর হচ্ছে উৎপত্তি স্থল, কোথা থেকে জিব্রেলিন পাওয়া যায় উৎপত্তি স্থল, রাসায়নিক উপাদান কি, বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কার্যবলী, ওকে কার্যবলীটা ভালো করে মুখস্থ করবে। তারপর দেখানো কী আছে পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, তারপর হচ্ছে ফলের বৃদ্ধি, ওকে তাহলে এটাকে জিব্রেলিন গেল। তাহলে এবার অক্সিজেন আর জিব্রেলিনের যে ডিটেলসটা দেওয়া আছে সেই প্রত্যেকটা তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ আছে, অক্সিজেন জিব্রেলিন দেখে ম্যাক্সিমাম কোশ্চেন অক্সিজেন জিব্রেলিন এই থেকে আসে। তারপর দেখো না এদের হচ্ছে পার্থক্য, অক্সিজেন আর জিব্রেলিনের পার্থক্য, তাহলে তোমরা জিব্রেলিন আর অক্সিজেনের পার্থক্যটা ভালো করে মুখস্থ করবে, এখান থেকে অনেক কোশ্চেন আসে। নেক্সট দেখো সাইটোকাইনিন,
সাইটোকাইনিন সংজ্ঞা, সাইটোকাইনিন কাকে বলে, উৎপত্তি স্থল, রাসায়নিক উপাদান এগুলো দেখবে, বৈশিষ্ট্য আর কার্যাবলী। এখানে যদি দেখো তিনটে কার্য কার্যতে যে তিনটে কার্যই মুখস্থ করার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে পার্থক্যটা অবশ্যই দেখে নেবে। এখানে হচ্ছে সবই এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, ওকে, এইগুলো তুমি যদি বাদ দাও যেগুলো আমি বলছি তাহলে সমস্যা হতে পারে, কারণ এই চ্যাপ্টারটাই হচ্ছে তোমার বলা যেতে পারে যে টোটাল তোমার লাইফ সায়েন্সের 70% হচ্ছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? সেই জন্য এখানটায় একটু খুঁটিয়ে খুঁটিয়ে গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে। তাহলে জিব্রেলিন আর সাইটোকাইনিন এর পার্থক্যটা দেখে নেবে। তারপর নেক্সট আছে, দেখে নাও নেক্সট হচ্ছে কী আছে, সংশ্লেষিত কৃত্রিম হরমোন। ওকে, সংশ্লেষিত কৃত্রিম হরমোনগুলো সেখানে কী কী দেখে, এখানে প্রথম হচ্ছে কী এর কার্যাবলী দেবে, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, যে কীভাবে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তারপরে যে অপরিণত ফলের মোচন রোধ, যে ফল মানে অপরিণত হওয়ার আগেই যে মোচন হয়ে যায় পড়ে যায় সেটা রোধ করতে গেলে কৃত্রিম হরমোনের প্রয়োজন আছে। তারপরে যে দেখে নাও আগাছার আগাছা দমনে, যে আগাছা লেগে যে সেটা দমন করতে। তারপর যে বীজহীন ফল সৃষ্টিতে, অনেক দেখবে এখন যে অনেক ফল আছে যেখানে বীজ দানাই থাকে না, তাহলে এই বীজহীন ফল সৃষ্টিতেও হরমোনে কৃত্রিম হরমোন অনেক তৈরি করায়। এইগুলো একটু ভালো করে পড়ে নেব, ওকে? তাহলে তোমার দেখবে এই, তাহলে আমি আজকে দুটো চ্যাপ্টার তোমার সাথে আলোচনা করলাম, এই দুটো চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করতে হবে না, জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এটা কমপ্লিট করতে হবে না। আমি শুধু কমপ্লিট করবো কী কী, 1A আর 1B, এই দুটো কমপ্লিট করবো। আমি তোমাদের এই লাইফ সায়েন্সের যে তিনটে বড় বড় চ্যাপ্টার আছে সেই তিনটে চ্যাপ্টারই সাজেশান দিয়ে দেবো বা দাগ দিয়ে দেবো, কোনগুলো গুরুত্বপূর্ণ আছে কোনগুলো গুরুত্বপূর্ণ নয় সবই তোমাদের বলে দেবো, সে চিন্তার কোনো বিষয় নেই। বারবার বলছি লাইফ সায়েন্সে চিন্তা করতে হবে না, যেইগুলো বলছি যেইগুলো দাগ দিচ্ছি সেইগুলো একদম চোখ কান মুজে ভালো করে মুখস্থ করলাম, শুধু মুখস্থ করলে হবে না তারপর লিখতে হবে। যেইগুলো বললাম ভালো করে মুখস্থ করার পর ভালো করে একটা খাতায় নোট তৈরি করবে, প্রশ্ন উত্তরের আকারে নোট তৈরি করে সেগুলো ভালো করে পড়বে, দেখবে তোমার লাইফ সায়েন্সের ভয়টা দূর হবে, বিশেষ করে এই চ্যাপ্টার যে এত বড় তোমার একটা ভয় লাগছে সেই ভয়টা থাকবে না। ওকে, তাহলে আজকে ভিডিও এতটুকু, নেক্সট ভিডিও তোমাদের 1C থেকে সাজেশান স্টার্ট করব। তো আজকে যেগুলো আলোচনা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আর অবশ্যই এগুলো পড়ে নেবে ভালো করে, নেক্সট সাজেশান আসার আগে যেন এই দুটো কমপ্লিট হয়ে যায়। ওকে, আর যদি নতুন থাকো এখনও পর্যন্ত যদি সায়েন্স ভিডিও চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবং তোমরা যদি চাও রায়মাটির সমাধান পেতে ইতিহাস ভূগোল বাংলা জীবনবিজ্ঞানের, অবশ্যই তোমরা এডু অ্যান্ড কেরিয়ার আমার চ্যানেল আছে ওইটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ওখানে এই রায়মাটির সমাধানগুলো পেয়ে যাবে। আর প্লাস ওখানে এডুকেশন পারপাস যদি কোনো নিউজ আছে সেইগুলো সেই নিউজগুলো পেয়ে যাবে, জব পারপাস বিভিন্ন নিউজ থাকলে সেখানেও আপলোড করা হয় ওখানে, এবং গভর্নমেন্টের যেসব গুরুত্বপূর্ণ নিউজগুলো থাকে যেগুলো আমাদের খুবই প্রয়োজন হয় সেই নিউজগুলো ওখানে আপলোড করা হয়। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।